কত করবে? আমি এই পিএইচডি টেমপ্লেটটিকে এইচটিএমএল মার্কআপে রূপান্তর করেছিলাম, যেটি দেখতে এমনটি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সকল ইমেজ এবং টেক্সট যা আমাদের পিএইচডি টেমপ্লেটটিতে রয়েছে সবগুলি আছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে এক একটা টেক্সট এক এক রকম স্টাইলে এবং ফন্ট সাইজগুলো আলাদা আলাদা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সকল ফন্ট সাইজগুলো একই রকম এবং অনেকটা তাদের নিজস্ব স্টাইল থেকে। তো এটি আসলে মূলত হয়েছে এই কারণেই যে আমরা এখানে সিএসএস রিসেট কোড ইউজ করেছি। তো আমরা দেখে নিই যে সিএসএস রিসেট কোডটি কী এবং কীভাবে বা কোথায় থেকে পাওয়া যেতে পারে আমাদের প্রজেক্টের জন্য। তো প্রথমে আমরা আমাদের সিএসএস ফাইলটি ওপেন করে নিই এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সিএসএস রিসেট কোড এখানে রয়েছে। ঠিক এখান থেকে একদম আমাদের এই পর্যন্ত যে সিএসএস কোডগুলো রয়েছে টেবিল থেকে শুরু করে ইনপুট পর্যন্ত সবগুলো আমাদের সিএসএস রিসেট কোড। ঠিক এই কোডগুলো থাকার কারণে আমাদের মার্কআপটিতে দেখতে পাচ্ছি যে সবগুলো টেক্সট রিসেট হয়ে গিয়েছে। তো যদি আমি এই সব রিসেট কোডগুলোকে ভ্যানিশ করে দিই এবং আমার মার্কআপটিকে আমি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে অ্যাকচুয়াল আমাদের এসটিএমএল মার্কআপের যেভাবে করে থাকার কথা ছিল সেভাবে করেই আমাদের এখানে দেখাচ্ছে। তো এই রিসেট কোডটি ইউজ করার সুবিধা এটি যে আমরা আমাদের ডিফল্ট সকল স্টাইলকে রিসেট করে আমাদের ইচ্ছা মতো স্টাইলে রূপান্তর করতে পারি। তো আমি সিএসএস কোডগুলো এখানে আবারও পেস্ট করলাম, কারণ আমরা এই রিসেট কোডগুলো রেখেই আমাদের সিএসএস কোড করবো এবং এগুলোর উপরেই ওভার রাইড করবো। তো প্রথমে আমি দেখে আসি যে আমরা এই সিএসএস রিসেট কোডগুলো কোথায় থেকে পেতে পারি। সিএসএস রিসেট কোড পেতে হলে আমাদেরকে এই অ্যাড্রেসে যেতে হবে যে mayarweb.com/eric/tools/css/reset। এই ঠিকানাটি যে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের সিএসএস রিসেট কোডগুলো হুবহু আমি যেখান থেকে কপি করেছি ঠিক এখান থেকে আমাদের দেখা যাচ্ছে এই পর্যন্ত। এই সিএসএস রিসেট কোডগুলি ওপেন সোর্স এবং আপনি আপনার প্রয়োজন মতো এডিট করতে পারবেন এবং আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন কোনো রকমের রেস্ট্রিকশন ছাড়াই। তো আমার সিএসএস রিসেট কোডগুলো আমি পেস্ট করে নিয়েছি এবং আমি আবার রিফ্রেশ করলে দেখা যাবে যে আমি আবারও আগের অবস্থায় ফিরে যাব। তো এই পর্যায়ে আমার যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের যে এসটিএমএল মার্কআপটি তৈরি করেছিলাম আমরা, এই মার্কআপের মধ্যে অনেকগুলো সিএসএস ক্লাস ইউজ করেছি। এই সিএসএস ক্লাসগুলোকে আমাদের এই স্টাইল শিটের মধ্যে কপি করতে হবে আমাদের নেক্সট পর্ব থেকে, যে এই সিএসএস কোডিং স্টার্ট করা হবে সেই কোডিংয়ের জন্য। কারণ আমাদের যে ক্লাসগুলো এখানে ইউজ করা হয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই আমাদের স্টাইল শিটে থাকতে হবে এবং এই ক্লাসগুলোর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন স্টাইলগুলো অ্যাপ্লাই করব। তো চলুন আমরা আমাদের স্টাইল ক্লাসগুলোকে কপি করি। তো দুটি উইন্ডোকে পাশাপাশি রাখার জন্য নোটপ্যাড একটি ডাউন ফিচার রয়েছে। এই ফিচারটি হচ্ছে মুভ টু আদার ভিউ করলে দেখা যাবে যে স্টাইল শিটটি একবার দিকে এবং আমাদের এসটিএমএল মার্কারটা আর দিকে চলে যাবে। তো আমি একদম প্রথম থেকে শুরু করি। প্রথমে আমাদের যে এই কোড ব্লকটি রয়েছে এই ব্লক নিয়ে কিছু কপি করে নিই যাতে করে পরবর্তী সময় আমি কাজে লাগাতে পারি। আমি জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এবারে আমি রেফারকে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, ব্লকে ফুল কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। তো আমার বেস যে ক্লাসগুলো সেগুলোকে আমি মূলত কপি করবো এখানে এবং এর পরবর্তীতে আমার যে চাইল্ড এলিমেন্টগুলো বা আমার যে ডিসেন্ডেন্ট সিলেক্টরগুলো হবে সেগুলোকে আমি আমার প্রয়োজনের অনুযায়ী ইউজ করবো। তো র্যাপারের পরে আমার এখানে দরকার ছিল হেডিং বা হেডার, আমার যে এসটিএমএল ফাইলের হেডারটা সেইটা একটি, এবং এরপর আমার টাইটেলের পর বা হেডারের পর রয়েছে অ্যাসাইড ট্যাগ। অ্যাসাইডের ভিতর রয়েছে আমার ন্যাভিগেশন ট্যাগ, এরপর রয়েছে আমার ইমেল এলআই বা অন্যান্য ট্যাগগুলো। তো যেহেতু আমি বলেছি যে আমি বেস ট্যাগগুলোকে নেব শুধু বা বেস ক্লাস বা এলিমেন্ট সিলেকশনগুলোকে, সেগুলোই কোর্স নেবেট, তারপরে আমার ডেট, তারপর পোস্ট, উইজেট আমার নেওয়া আছে এখানে, পোস্ট নেবেট, ডেট, পোস্ট এগুলো সবই নেওয়া আছে আমার। তো
তো তাহলে দেখা যাক এখানে দেখি এবার আমার নিতে হবে সেকশন 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 কোনো আইডি বা ক্লাস সিলেক্টর না, এটি এলিমেন্ট সিলেক্টর। এরপর আমার ইন্ট্রো ক্লাস, এরপরে যেটা রয়েছে সেটি হচ্ছে ফিচার উইজার, এটি পরবর্তীতে নেওয়া হবে। এবং এরপর রয়েছে আমার আর্টিকেল ট্যাগ, আর্টিকেল আর্টিকেল ট্যাগ, এরপরে রয়েছে আর্টিকেল আর্টিকেল আর্টিকেলের ভিতরে রয়েছে এটি বাটন ক্লাস বাটন। এরপর রয়েছে আমাদের ফুটার ফুটার, তারপরে রয়েছে আমাদের কোটেশন ট্যাগ, এবং এরপর রয়েছে আমাদের কপিরাইট ট্যাগ। তো এই ছিল মূলত আমাদের বেস, আমাদের ক্লাস বা আমাদের সিলেক্টরগুলো। এবং এরপরে আমরা দেখে নিই যে আমাদের এই ভিতরে আর কী কী ক্লাসগুলো বা আর কী কী রকম সিলেক্টর রয়েছে। তো লগের ভিতরে আমার রয়েছে এ, এবং এর ভিতরে রয়েছে ইমেজ ট্যাগ। তো আমাদের আপাতত এই সেকশনটা নিয়ে কাজ করতে হচ্ছে না। তো আমি যেহেতু চাচ্ছিলাম যে আমার বেস ট্যাগুলো বা বেস সিলেক্টরগুলো নিয়ে কাজ করতে, তো সেগুলো আমি নিয়ে নিলাম এখানে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার সব বেস ট্যাগ সরি বেস সিলেক্টরগুলো এবং আমার যে সাব সিলেক্টর বা ডিসেন্ডেন্ট সিলেক্টরগুলো রয়েছে সেগুলোকেও এখানে কপি করে নিতে। তো মূলত আমি এখানে লগ ও ডিভ, লগ ও ডিভের ভিতরে আমার রয়েছে এ, আমি এটাকে তখনই টার্গেট করতাম যদি আমার এই লগের ভিতরে আমার অ্যাঙ্কর টেক্সট থাকতো। যেহেতু আমার ইমেজ, সেক্ষেত্রে আমি হেডার ডিভ লগ ও, এবং ঠিক এই লগের পরে আমি যেটা ডুপ্লিকেট করলে লগের পরে আমি নেবো ইমেজ। আচ্ছা, তারপর আমার টাইটেল, টাইটেলের ভিতরে রয়েছে আমার এইচ টু, এবং ঠিক তারপরে রয়েছে আমার বি ট্যাগ, এবং এরপর রয়েছে আমার এসআই, এসআই নেভিগেশন ইউএল এল আই এসআই নেভিগেশন। তো নেভিগেশনের ভিতরে রয়েছে আমার ইউএল, ইউএলের ভিতরে আমার রয়েছে এল আই, এল আই এর ভিতরে আমার রয়েছে এল আই এ। ওকে, তো আপাতত এ পর্যন্তই। এরপর আমার যা রয়েছে সেটি হচ্ছে কোর উইজেট, উইজেট উইজেটের ভিতরে রয়েছে আমার এইচ টু, উইজেট এইচ টু এইচ টু এইচ টু উইজেট এইচ টু। ওকে, এরপর রয়েছে আমার পোস্ট স্ন্যাপেট, পোস্ট স্ন্যাপেটের পরে আমার রয়েছে পি এইচ থ্রি, পি এবং এরপর রয়েছে আমার এইচ থ্রি। ওকে, পরবর্তীগুলো স্যাম, এবং এরপর আমার রয়েছে সিং সেকশনের ভিতরে ইন্ট্রো, ইন্ট্রো নেওয়া হয়েছে এবং ইন্ট্রো সেকশনের ভিতরে আমার আরেকটি জিনিস রয়েছে সেটি হচ্ছে সেকশন ইমেজ, আমার ব্লক কোড, এটিকে আমি ক্লাস হিসেবে নিতে পারি, ক্লাস আমার ক্লাস দরকার নেই, মানে ইন্ট্রো হিসেবে নিয়ে রাখতে পারি, আমার ইন্ট্রো থাক। তারপর আমার রয়েছে সেকশন আইএমজি, সেকশন এইচ ও, তারপর আমার আর্টিকেল, আর্টিকেল এইচ টু, আর্টিকেল আর্টিকেল এইচ টু, তারপর আমার রয়েছে আর্টিকেল এইচ টু, পর রয়েছে আমার আর্টিকেল বি মানে প্যারাগ্রাফ, এরপর রয়েছে আমার আর্টিকেল ইমেজ, এবং এরপর তোমার বাটন ট্যাগ রয়েছে। যাই হোক, এরপর রয়েছে আমার ফুটার, ফুটারের পর কোটেশন, কোটেশন বি। ওকে, এই পর্যন্তই আমার আপাতত কাজ। তো ফুটারের ভিতরে আমি স্পেসিফাই করতে পারি পি দিয়ে, কারণ পিকে আমার আলাদাভাবে স্টাইলাইজ করতে হতে পারে। তো এইভাবে করে আমি মোটো আলাদা হতে চলে গেলাম। তো মোটামুটি এই কটি আমাদের বেজ এবং সাব বা আমার ডিসেন্ডেন্ট ক্লাস বা ডিসেন্ডেন্ট সিলেক্টরগুলো। তো এরপরে যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা আমাদের প্রয়োজন মাফিক আমাদের সিলেক্টরগুলোকে ডিফাইন করে নেব। বেস ক্লাস এবং আমাদের ডিসেন্ডেন্ট ক্লাসগুলো তৈরি করার পর এখানে আমাদের আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস তৈরি করতে হবে, যেটি আমি নামকরণ করব ক্লিয়ার ফিক্স। ক্লিয়ার ফিক্স শুধুমাত্র এর নামটি দিয়ে অনেক কিছুই করা যেতে পারে, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন। তবে ক্লিয়ার ফিক্স দিয়ে আমি যে ক্লাসটি করবো সেটি হচ্ছে ওভারফ্লো হিডেন ট্রিক্স ইউজ করবো, সেটি হচ্ছে আপনারা যারা সিএসএস নিয়ে কাজ করেছেন অলরেডি জেনে থাকবেন যে হিডেন কী বা ওভারফ্লো হিডেন কী। তো আমি এটি নিয়ে বিস্তারিত আলোচনা চাচ্ছি না, তবে সংক্ষিপ্ত করে বলতে চাচ্ছি যে
পাশাপাশি বা উপরে নিচে কিছু এলিমেন্ট যখন একই সঙ্গে থাকে, কোনো এলিমেন্ট একটি যদি ছোট তার সাইজে ছোট থাকে বা অন্য একটি এলিমেন্ট সাইজে বড় থাকে, বা ছোট বড় যা থাকুক না কেন তাদের অবস্থান বা আকার আকৃতির পরিবর্তনের কারণে একটি আরেকটির উপরে ওভারল্যাপ করতে পারে, সেই ওভারল্যাপ যেন না করে এবং তারা যেন তাদের অ্যাকচুয়াল পজিশনে ঠিক মতো থাকে, এই কাজটি করার জন্য ওভারফ্লো হিডেন ট্রিক্স ইউজ করা হয়। তো ওভারফ্লো হিডেন ট্রিক্স ইউজ করার জন্য আমরা তো সরাসরি এলাইন স্টাইল করবো না, সো এই জন্য আমি এখানে ক্লিয়ার ফিক্স নামে একটি আলাদা ক্লাস তৈরি করে নেব এবং এই ক্লাসটির ডিক্লারেশন হবে এই ওভারফ্লো হিডেন বা এই ক্লিয়ার ফিক্স যে আমরা ক্লাসটি তৈরি করলাম, সেই ক্লাসটি আমরা আমাদের প্রতিটি ক্লাসের মধ্যে HTML ক্লাসের মধ্যে ইউজ করব। তো এটিকে আমি কপি করি, কপি করে এখানে আমাদের ক্লাস ইউজ করছি যাতে করে আমার কোনো ওভাররাইড কন্টেন্ট না থাকে, যেমন এখানে আমাদের অ্যাসাইড আমি ক্লাস ইউজ করতে পারি আলাদা একটি ক্লাস ক্লিয়ার ফিক্স, ম্যাপ এখানে একটি আলাদা ক্লাস ইউজ করতে পারি ক্লিয়ার ফিক্স, আমার ইচ্ছা মতো আমি এগুলোকে ইউজ করতে পারি যেন একটি আরেকটির উপরে কোনো ওভারল্যাপ না করে। তো আপনি আপনার প্রয়োজনে এগুলো ইউজ করে নেবেন। তো আমি প্রতিটি ক্লাসের মধ্যে এটি ইউজ করছি কারণ আমি জানি না কখন কোনটি কার উপরে ওভারল্যাপ করতে চায়, তো এই জন্যই মূলত আমি এভাবে করে আগে থেকে ক্লাসগুলোকে ক্লিয়ার করে রাখছি যাতে করে আমার কাজে বা ফিউচারে ধরনের প্রবলেমগুলো না আসে। যেমন বাটন একটি ছোটো এরিয়া নিয়ে থাকবে, এই বাটনটা একটিতে মানে বাটন ক্লাসটিও ওভারল্যাপ করতে পারে কখনো কখনো, এবং আমাদের যে ফুটার ক্লাসটি রয়েছে এটা ওভারফ্লো হিডেন এবং যে সেকশনটা একটি রয়েছে আমাদের এই সেকশনটা এই সেকশনটা এটিকে নিতে পারি। তো আসলে প্রথমত এখানে মানে কোনো চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে না কারণ ওভারফ্লো হিডেন আমরা যখন আমাদের এলিমেন্টগুলোকে ফ্লোট লেফট ফ্লোট রাইট বা অন্যান্যভাবে স্টাইলাইজ করবো তখন হয়তো বা এটি আমাদের কাজে আসবে। যাই হোক, মূলত আমাদের সিএসএস যে ক্লাস নিয়ে যে আলোচনা ছিল এটি আমাদের এই পর্যন্তই, এবং আমরা আমাদের নেক্সট পর্ব থেকে সরাসরি সিএসএস ক্লাসগুলোর ইমপ্লিমেন্টেশন করবো।